নেচার পিওর মাইনাস 17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এবারে বৃহত্তর আন্দোলনে নামলেন এলাকার মানুষজন। ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলতলা মোড়। স্থানীয় সূত্রের খবর, বেলতলা মোড় থেকে মারাইকুড়া পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রায় 5 বছর থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার মাঝে তৈরি হয়েছে খানাখন্দ, উঠে এসেছে পিচের চাদর। ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বহু মানুষ যাতায়াত করেন, পদে পদে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের, এমনটাই অভিযোগ। অনেক ক্ষেত্রে ঘটে যাচ্ছে দুর্ঘটনাও। অল্প বৃষ্টি হলেই রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ে 1 হাঁটু জল, সঙ্গে কাদা। নরক যন্ত্রণা ভোগ করতে হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বারবার এ বিষয়ে পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনকে জানিয়েও আশ্বাস ছাড়া কোনো কাজ হয়নি বলে অভিযোগ। সে কারণে রাস্তা মেরামতির দাবিতে আজ ওই রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামের মানুষজন। কিন্তু তারপরেও পঞ্চায়েত কিংবা প্রশাসনের তরফে কেউ না আসায় উত্তেজিত হয়ে এলাকার লোকেরা পঞ্চায়েত অফিসের দরজায় তালা মেরে বিক্ষোভ দেখান। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা 5 বছর ধরে, আমাদের রাস্তা খারাপ, বেলতলা মারাইকুড়া যে রাস্তা সেই রাস্তা 5 বছর ধরে খারাপ। ওর যে কানেক্টেড রাস্তাগুলো সেগুলোও খারাপ, মানে ওখানে দুটো কানেক্টেড রাস্তা আছে, একটা NH উঠেছে আর একটা রাস্তা ওই ইন্দ্রমণি ওখানে উঠেছে, দুটো কানেক্টেড রাস্তা খারাপ। আর আমাদের মূল রাস্তাটা তো এমন অবস্থা যে 6 বছর প্রায় হয়ে গেল, 5 বছর ধরে এখন চরম অবস্থা, খারাপ, এত খারাপ যে একদিন 10 মিনিট বৃষ্টি হলে 3 দিন আর ঘর থেকে বেরোতে পারি না আমরা। আমরা এই পাড়ার সব যুব শক্তি আর সবাই এসেছি, আমরা বিক্ষোভ দেখাচ্ছি এখানে, যে পঞ্চায়েতে বিক্ষোভ দেখাচ্ছি, আমি বিক্ষোভ দেখিয়েছি আমরা এই বলে যে আমাদের রাস্তা ইমিডিয়েট করে দিতে হবে, কারণ আমরা তো থাকতে পারছি না রাস্তা, আমরা বসবাস করা উপযুক্ত নয় এই রাস্তা। 5টা থেকে আমরা অবরোধের মধ্যে ছিলাম, আমরা বসেছিলাম একদম ত্রিপাল পেতে বসেছিলাম বেলতলা মোড়ে ভোরবেলা থেকে, তো কারো পাত্তা যখন পাইনি তখন থেকে আমরা, তারপরে বাস দিয়ে অবরোধ করলাম, তারপরে কাউকে পাইনি, না পঞ্চায়েতের প্রধান, না মেম্বার, আমাদের মেম্বারও আসেনি, কাউকে পাইনি। বারবার বলার সত্ত্বেও অবস্থা, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, 10 মিনিট বৃষ্টি হলে আর 3 দিন ঘর থেকে বেরোনো যাবে না, বিরোধের বুড়োদের পক্ষে বেরোনো সময় একটা টোটো রিক্সা কেউ ঢুকতে পারে না আমাদের রাস্তা দিয়ে, বড় বড় গর্ত হয়ে গেছে, এই ভাবার কেউ নেই, আমাদের দেখার কেউ নেই। আমরা এই জন্যই আমাদের এই গ্রামের সমস্ত লোক ফেটে পড়েছে একদম বিক্ষোভ। সকালের পরে আজকে এখন কি করলেন? আমরা আমাদের সমস্ত গ্রামে ছেড়ে এসে লক করে দিয়েছিল, গেট লক করে দিয়েছিল, কতদিন ধরে এরকম অবস্থা অনেকদিন, এখন আপনারা কি চাইছেন? আজকে যে এই অবরোধটা করেছেন, যদি কোন রকম ফলপ্রসূ না হয় তখন কি করবেন? পরে এদিন ঘটনাস্থলে হাজির হন রায়গঞ্জের BDO রাজু লামা। তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন, BDO দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। হীরক মুখার্জি ও রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।